হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরি আন্দাজিন জয় চ্যানেল আই বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। নগদ 300 সেকেন্ডে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি আছেন তিনি একজন জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফফর হোসেন। আপনি জামালপুর 5 সদর আসনের এমপি এবং এইবার প্রথম নির্বাচিত এমপি হয়েছে। আপনি জনগণের জন্য অনেক কাজ করেছেন কিন্তু বিরোধী পক্ষকে আপনি খুব কঠোরভাবে দমন করেছেন বলে সে এলাকায় এই কথা প্রচলন আছে। আপনার ব্যাখ্যা? উন্নয়ন করেছি, চেষ্টা করছি, উন্নয়ন এক দেড় বছরে তো সম্পূর্ণ উন্নয়ন সম্ভব না। বঙ্গবন্ধু শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যা প্রয়োজন তা কাজ করে যাচ্ছে। বিরোধী পক্ষ বলতে এখন তো আর বিরোধী দল নাই, বিরোধী পক্ষ বলতে আমাদের নিজের দলেরই কিছুটা বিরোধী পক্ষ থাকে, সেগুলিকে দমন করা আমি সাধারণত সেই মনের লোক নন। তারপরেও কোনো কোনো ক্ষেত্রে যদি নিজের উপরে নিজে আক্রান্ত হই তখন তো করতে হয়। আপনি বললেন যে এখন তো আর বিরোধী দল নেই, বিরোধী দল আছে নিজের দলের ভেতরেই বিরোধী পক্ষ। এই যে বিরোধী দল শূন্য রাজনীতির মাঠ, এটা আপনি কি এনজয় করছেন? এরকম কি কাম্য ছিল? আমি বিরোধী দলবিহীন দেশ পরিচালনা বা আমার এলাকায় আসলেই বিরোধী দল নাই সেটা আমি আনন্দ ভোগ করছি। আমি চাই বিরোধী দল থেকে আমার কাজ করার গতি বাড়বে, আমার সমালোচনা হবে, আমি সেই ভালো কাজগুলি করার সুযোগ পাব। বিরোধী দল নেই কেন? বিরোধী দলের অযোগ্যতায় বিরোধী দল নেই নাকি সরকারি দলের অত্যাচারে বিরোধী দল? আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি জনগণের মানে আমাদের কর্মীদেরকে নির্যাতিত করেছে, তো সেই তুলনায় আমাদের সরকার বিরোধী দলের প্রতি কোনো অত্যাচার আমার এলাকাও নাই, যে কোনো জায়গায় কোনো অবস্থা নেই। তারা নিজেরাই স্থিমিত হয়ে গেছে, ভিন্ন অপকর্ম করছে বা ভিন্নভাবে জনগণের কাছে আর তারা যাচ্ছে। আমরা তো সংসদে দেখি যে বিরোধী দল মানে জাতীয় পার্টি, জাতীয় পার্টি তারা কি করছে? জাতীয় পার্টি বিরোধী দল অবশ্যই। আপনি এসে বললেন কেন জাতীয় পার্টি বিরোধী দল? আপনার হাসির মধ্যে একটা আছে কমেডি ব্যাপার, ওরা আমাদের সাথে আছে, ওদের কথা হলো আমরা সরকারের ভালোটা আমরা উৎসাহিত করব কিন্তু যেটা খারাপ সেটা আমরা সমালোচনা করব। কিন্তু বিরোধী দল আমাদের দেশে যেটা ছিল বা এখনও দুই চারজন আছে, জাতীয় পার্টি যেমন বিরোধী দলের ভূমিকা পালন করছে সেরকম আপনারা আপনারাও চান? আমি ব্যক্তিগতও চাই। আপনি ব্যক্তিগতভাবে দেখি কিন্তু আপনার দল চান? দল তা তো কথা না, বিরোধী দল বিরোধী দল তাদের তো আগে মন্ত্রিত্ব ছিল গত বর্ষ, এবার মন্ত্রিত্ব বাতিল করছে মন্ত্রিত্ব, তো তারা শক্তিশালী হয়ে কাজ করবে এইভাবে কথা বলবে, আমরা তো সেটা তারা তো আপনাদের কথা খুব শুনে, আপনারা তাদেরকে বোঝান না যে আপনাদের আরো শক্তিশালী হওয়া বলা হচ্ছে। তাদের হয়তো নীতি কিছু আছে, হয়তো আগামীতে হয়তো এই সংসদে রাজনীতি করতে গিয়ে বিএনপিকে কি মিস করেন? বিএনপি বলতে মিস করাটা আমি বিরোধী দলকে মিস করি, বিএনপিকে বলবো না, আমি বিরোধী দল একটা শক্তিশালী বিরোধী দল দরকার। আপনি একজন এমপি হয়ে বিরোধী দলকে মিস করেন, তাহলে জনগণ কি মিস করে? জনগণ জনগণের সেই কর্মকাণ্ডগুলি জনগণ শেখ হাসিনা করে যাচ্ছে, কারণ জনগণ তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে সার্বিকভাবে উন্নয়নের সমস্ত কাজ করছে। আপনি একজন এমপি হিসেবে জনপ্রতিনিধি হিসেবে আপনার কি বরাদ্দ আসে সরকারের থেকে আপনার এলাকায়, সেই বরাদ্দ দিয়ে আপনারা রাস্তা থেকে শুরু করে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড করেন? তো আমি জানি যে আপনার এলাকায় নিজের এলাকায় যাবার যে রাস্তা সেই রাস্তাটাই অনেক ভাঙা চূড়া মাটির রাস্তা, রাস্তা বন্যায় আরও নষ্ট হয়ে গেছে, উন্নয়ন কি আসলে সঠিকভাবে হয়? আপনারা কি টাকার সঠিক ব্যবহার করেন নাকি অপব্যবহার হয়? আপনার বক্তব্য কি? আসলে আমার সদরে বিশাল বড় একটা সদর উপজেলা বনলতা ইউনিয়ন, প্রায় 8 লক্ষ লোকের বাস, সেখানে আমাদের যে বিগত দিনে উন্নয়ন হয়েছে সেই তুলনায় আমাদের রাস্তাঘাটের উন্নয়নটা কম হয়েছে, প্রায় 1200 রাস্তা আঁকা। তারপরে উন্নয়নটা তো আমরা নিজেরা করি না, আমরা হয়তো বরাদ্দ নিয়ে আমরা ভাগ করে দিই এই কাজ, কিন্তু উন্নয়নের সমস্ত দেখভাল করে সরকারি কর্মকর্তারা করে, এলজিডি তার নিজস্ব বাহিনী আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা একজন জনপ্রতিনিধি এলাকার সর্বোচ্চ ব্যক্তি এমপি, সেখানে প্রশাসনের বিভিন্ন স্তরের হাইয়েস্ট লোকজনও থাকে, প্রশাসনের লোকেরা এখন অনেক ক্ষমতাশালী, জনপ্রতিনিধির সাথে তার ক্ল্যাশ হয়? করা যায় কিন্তু আমরা করা ক্ল্যাশ করি না, যেহেতু নব প্রশাসন
প্রশংসা দিয়ে থেকে আমাদের মিলিয়ে কাজ করতে হয়।